সেভারোদোনেস্ক দখলের পর কিয়েভে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। 24 ঘণ্টায় 45টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী, দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। ইউক্রেনে অস্ত্রের প্রবাহ সমন্বয় করছে মার্কিন কমান্ডো নেটওয়ার্ক। 2030 সাল পর্যন্ত ব্রিটেনের ক্ষমতায় থাকতে চান খ্যাপাটে বরিস জনসন। ইমরান খানের ঘরে স্পাই ক্যামেরা লাগাতে গিয়ে ধরা খেল তারই কর্মী। পাকিস্তানি সেনাপ্রধানের গলায় পদক পরিয়ে দিলেন সৌদি যুবরাজ। যুদ্ধ শুরুর পর প্রথমবার ইউক্রেনে রুশ প্রতিরক্ষামন্ত্রী। সবশেষে জানবেন জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলিরা ছুটছে ফিলিস্তিনের বাজারে। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সেভারোদোনেস্ক দখলের পর কিয়েভে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভারোদোনেস্ক শহরটি পুরোপুরি দখলে নেওয়ার পর এবার রাজধানীতে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। কিয়েভে স্থানীয় সময় রোববার সকাল 6:30টার দিকে পরপর 4টি ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, খবর এএফপি এবং আরব নিউজের। বিস্ফোরণের পরপরই কয়েকটি ভবন থেকে আগুন আর ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বোমা হামলার আধা ঘণ্টা পর কিয়েভে সাইরেন বাজানো হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর মধ্য দিয়ে 3 সপ্তাহ বিরতির পর রুশ বাহিনী আবার নতুন করে কিয়েভে হামলা শুরু করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এক টেলিগ্রাম বার্তায় বলেন, শেপচেন কিভস্কি শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পেয়েছে। খবর পেয়ে 2টি ভবনে অ্যাম্বুলেন্স সহ উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। সেখান থেকে বাসিন্দাদের উদ্ধার করার চেষ্টা করছেন তারা। সম্মানিত ভিউয়ার্স, বিরতির পর আবার নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমাবর্ষণকে রাশিয়ার কোন লক্ষ্য হিসাবে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। গত 24 ঘণ্টায় ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় 45টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের উত্তর, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গায় 45টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তাদের হামলায় শুধু আমাদের অবকাঠামোই ধ্বংস করছে না, আমাদের জনগণের উপর অত্যন্ত নিষ্ঠুর আচরণ। তিনি ভাষণে লুহানস্ক, ডোনেস্ক, সেভারোডোনেস্ক সহ ইউক্রেনের পূর্বাঞ্চলের হারানো সব শহর পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। ইউক্রেনে অস্ত্রের প্রবাহ সমন্বয় করছে মার্কিন কমান্ডো নেটওয়ার্ক। পূর্ব ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের অগ্রাভিযানের মুখে আক্রমণ প্রতিহত করার জন্য দেশটির ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাহায্যের উপর আগের চেয়ে অনেক বেশি নির্ভর করে, যার মধ্যে রয়েছে অস্ত্র, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং সরবরাহ করতে ছুটে আসা কমান্ডো এবং গুপ্তচরদের একটি গোপন নেটওয়ার্ক। এসব কাজের বেশিরভাগই ইউক্রেনের বাইরে ঘটে, উদাহরণস্বরূপ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের ঘাঁটিতে। কিন্তু যদিও বাইডেন প্রশাসন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে আমেরিকান সেনা মোতায়েন করবে না, কিন্তু সিআই এর বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তাদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের বাহিনীর সাথে যে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য ভাগ করে নিচ্ছে, তার জন্য মার্কিন কর্মীরা বেশিরভাগই রাজধানী কিয়েভে গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। একই সময়ে ব্রিটেন, ফ্রান্স, কানাডা এবং লিথুনিয়া সহ অন্যান্য ন্যাটো দেশের কয়েক ডজন কমান্ডোও ইউক্রেনের অভ্যন্তরে কাজ করছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব 150 জন সামরিক প্রশিক্ষককে প্রত্যাহার করে নিয়েছিল, কিন্তু এই মিত্রদের কমান্ডোরা তখন থেকে রয়ে গেছে বা দেশের বাইরে চলে গেছে। তিনি আরও বলেন, ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ এবং পরামর্শ দিচ্ছে তারা এবং স্থলপথে অস্ত্র এবং অন্যান্য সাহায্য পৌঁছে দিতে একটি নেটওয়ার্ক পরিচালনা করছে। মার্কিন কমান্ডোরা ইউক্রেনীয় সৈন্যদের সাথে সামনের সারিতে থাকে না এবং এর পরিবর্তে দেশের অন্যান্য অংশে সদর দপ্তর থেকে বা এনক্রিপ্ট করা যোগাযোগের মাধ্যমে দূরবর্তীভাবে পরামর্শ দেয়। আমেরিকান এবং অন্যান্য পশ্চিমা কর্মকর্তাদের মতে যারা অপারেশনাল বিষয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে এই কথা বলেছেন, তবে তাদের গোপন রসদ, প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তার লক্ষণ যুদ্ধক্ষেত্রে স্পষ্ট। 2030 সাল পর্যন্ত ব্রিটেনের ক্ষমতায় থাকতে চান বরিস। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন 2030 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। শনিবার তিনি বলেছেন, আগামী দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় থাকার লক্ষ্য রয়েছে তার। যদিও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্রিটিশ রাজনীতিতে সম্প্রতি অনেকটা কোণঠাসা হয়েছেন তিনি এবং তার বিরুদ্ধে পদত্যাগের দাবিও রয়েছে, এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে সব কিছু কাটিয়ে ব্রিটিশ এই প্রধানমন্ত্রী যদি আগামী দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় থাকতে সক্ষম হন, তাহলে ব্রিটেনে গত 200 বছরের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার নেতায় পরিণত হবেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বেশ কয়েকটি কারণে জনসন চাপের মুখে ছিলেন, যার মধ্যে একটি বড় কারণ হচ্ছে কোভিড লকডাউনের সময় ডাউনিং স্ট্রিটে বিধিনিষেধ ভেঙে পার্টি করতে দেওয়া।
ইমরান খানের ঘরে স্পাই ক্যামেরা লাগাতে গিয়ে ধরা খেল তারই কর্মী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের শোবার ঘরে স্পাই ক্যামেরা লাগাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তারই বাড়ির এক কর্মী। তবে তার দল দাবি করেছে ইমরান খানের উপর নজরদারি চালানো হচ্ছে, ওই কর্মীকে ঘুষ দিয়ে এই কাজ করানো হয়েছে। বিভিন্ন সূত্র বলছে বানিগালার এক কর্মী তার শোয়ার ঘরে একটি ডিভাইস লাগানোর চেষ্টা করেন, যদিও সেটি বানচাল হয়। ঘটনা জানার পর বানিগালার নিরাপত্তা দল ওই কর্মচারীকে আটক করে ফেডারেল পুলিশের কাছে হস্তান্তর করেছে। পিটিআই নেতা শাহবাজ গিল বলেছেন দল বেশ কয়েকবার ইমরান খানের জীবন হুমকির মুখে বলে উল্লেখ করেছে। তিনি আরও বলেন এই বিষয়ে আমরা সরকার সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে জানিয়েছি। তিনি এআরওয়াই নিউজের সঙ্গে কথা বলার সময় বলেন একজন কর্মচারী যিনি সাবেক প্রধানমন্ত্রীর কক্ষ পরিষ্কার করেন তাকে একটি গুপ্তচর বৃত্তির জন্য যন্ত্র ইনস্টল করতে অর্থ প্রদান করা হয়েছিল। তিনি আরও বলেন আমাদের লোকদের তথ্য পাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এই ধরনের লজ্জাজনক কাজ এড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি। পিটিআই নেতা আরও বলেছেন যে গ্রেপ্তার হওয়া ওই কর্মচারী বেশ কয়েকটি ঘটনা প্রকাশ করেছে যা তিনি এই মুহূর্তে শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তানি সেনাপ্রধানের গলায় পদক পুড়িয়ে দিলেন সৌদি যুবরাজ। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়াকে অর্ডার অব কিং আব্দুল আজিজ সম্মাননা জানিয়েছে সৌদি আরব। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন রবিবার এই খবর প্রকাশ করেছে। ডনের প্রকাশিত ছবিতে দেখা যায় পাকিস্তানি সেনাপ্রধানের গলায় পদক পুড়িয়ে দিচ্ছেন সৌদি যুবরাজ, উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরব সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান বাজওয়া। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের নাম অনুসারে অর্ডার অব কিং আব্দুল আজিজ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। পুরস্কারটি কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস হিসেবে পরিচিত। যুদ্ধ শুরুর পর প্রথমবার মতো ইউক্রেনের রুশ প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌগু ইউক্রেনে অবস্থানরত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম দেশটির প্রতিরক্ষামন্ত্রীর ইউক্রেনের সফরের খবর সামনে এলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শৈগুর ওই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে তাকে গাঢ় সবুজ সামরিক পোশাকে একটি হেলিকপ্টার থেকে নামতে এবং তারপরে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। সফরকালে শৈগু বর্তমান পরিস্থিতি এবং প্রধান অপারেশনাল এলাকা রাশিয়ান সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে কমান্ডারদের কাছ থেকে রিপোর্ট শুনেছেন বলে জানা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তিনি বিশেষ সামরিক অভিযানে অবদান রাখায় সেনাদের আলাদা আলাদাভাবে পদক প্রদান করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে ইসরায়েলিরা ছুটছে ফিলিস্তিনিদের বাজারে। বিশ্বজুড়ে সব কিছুর দাম বেড়েছে, দেশে দেশে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। এই পরিস্থিতিতে খরচ কমাতে ইসরায়েলিরা বের করেছে অভিনব এক উপায়। জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হলেও তারা চলে যাচ্ছে ফিলিস্তিনিদের বাজারে, যেখানে জিনিসপত্র এবং সেবা উভয় ক্ষেত্রেই দামটা বেশ সাশ্রয়ী। ইসরায়েলের দৈনিক পত্রিকা হায়ম এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে ইসরায়েলের বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর এবং গ্রামগুলোতে নিজেদের কেনাকাটা সারে। জীবনের ঝুঁকি নিয়েই তারা এই কাজটি করে থাকে। জ্বালানি তেল থেকে শুরু করে সব কিছুই ফিলিস্তিনিদের বাজার থেকে কিনে নেয় তারা। হায়মের কারণ হিসেবে উল্লেখ করেছে উভয় পর্যায়ে জীবনযাত্রার মানকে। এই পার্থক্যের কারণে স্বাভাবিকভাবে ইসরায়েলিরা সেখানে ভিড় জমায়। কেবল জ্বালানি তেলেই তারা বছরে হাজার হাজার টাকা সাশ্রয় করতে সক্ষম, কারণ ফিলিস্তিনিদের পেট্রোল স্টেশনগুলোতে পেট্রোলের দাম ইসরায়েলের তুলনায় এক শেকেল কম এবং ডিজেলের দাম একেবারে অর্ধেক। খাদ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। জেরুজালেমের একজন ইসরায়েলি বলেন তিনি ফিলিস্তিনি গ্রামগুলোতে কেনাকাটা করতে যান, কারণ তিনি শুধু জ্বালানিতেই বছরে হাজার হাজার শেকেল বাঁচাতে পারেন। এটি শুধু জ্বালানির সাথে নয়, অনেক পণ্যের সাথেও সম্পর্কিত। অধিকৃত পশ্চিম তীরে সেটেলমেন্ট কাউন্সিলের নিরাপত্তা কর্মকর্তা স্লোমো ভ্যাকনিন উল্লেখ করেন ইসরায়েলিরা কেবল দাম কম বিষয়টির দিকে লক্ষ্য করে, তারা জীবনের ঝুঁকির দিকে তাকানোর সময় পায় না, ফলে মাঝেমধ্যেই তারা নানারকম বিপদের মুখে পড়ে যায়।